তো আসলে বেশিরভাগ দেশে ইন্ডিয়া বাদে ইন্ডিয়াতে যেরকম একটা কম্পিটিশন হয়ে আসে ইন্ডিয়া থাইল্যান্ড ফিলিপিন বাদে বেশিরভাগ দেশে কিন্তু এটা একটা সিলেকশন প্রসেসে হয় এরকম যেটা কম্পিটিশন হয় পুরো দেশ জুড়ে এটা কিন্তু না নর্মাল প্রসেসই হলো এটা আমরা আসলে ইন্ডিয়ার পাশে থাকি তাই হয়তো আমাদের আইডিয়া এটাই যে এটা সিলেকশন প্রসেসে হয়ে থাকে বাট দ্যাটস নট দ্য কেস সো আমাকে যেভাবে মানে সিলেক্ট করা হয়েছে I'm quite happy with it and I trust my national directors যে ওনারা আমাকে কিছু দেখে কিছু বুঝে চুজ করেছে অ্যান্ড আই হোপ আপনারা আমার উপরে বিশ্বাসটা রাখেন যে আমি আমার দেশটাকে ওভাবেই মানে প্রমোট করতে পারবো ওভাবে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে সবাইকে দেখাতে পারবো যে বাংলাদেশ আসলে কি আমি বাংলাদেশি সো আই হোপ ইউ ক্যান হেল্প মি অ্যান্ড সাপোর্ট মি উইথ দ্যাট সো সৌন্দর্যর ডেফিনেশন তো ফার্স্ট অফ অল চোখের একটা সৌন্দর্য আছে বাট আমার কাছে মনে হয় একটা মানুষের ভিতর থেকে কত সুন্দর এটা সবচেয়ে বেশি ম্যাটার করে সো সেটা অনেক দিক দিয়ে হতে পারে সে একটা মা হিসাবে কীরকম সে মানুষ হিসাবে কীরকম সে অন্য মানুষের জন্য কী করে এগুলো সব কিছু মিলিয়ে একটা মানুষের সৌন্দর্যটা বেড়ে চলে আসে সো অ্যাট দিস মোমেন্ট আমাদের দেশে 1.5 কোটি মানুষের মতন আছেন যারা তাদের নেক্সট মিল মানে তারা কী খাবে এর পরের বেলায় এটার কোনো তাদের ইয়ে নাই কোনো গ্যারেন্টি নাই তো আমাদের দায়িত্ব আছে একটা তাদের প্রতি তো আমি সেটা নিয়ে সবসময় কাজ করে এসেছি আমি আমার বাচ্চাকে নিয়ে প্রত্যেক সপ্তাহে যতটুকু পারি আমার থেকে আমি ফুড ডিস্ট্রিবিউট করতে বের হতাম সো দিস ওয়াজ বিফোর আই ওয়াজ ওয়ার্কিং উইথ মিস ইউনিভার্স তো এখন আমি একটা লার্জার প্ল্যাটফর্মে এসে হোপ করছি যে আমি আরও অনেক বেশিভাবে এই কাজটা করতে পারবো অনেকজনকে হোপফুলি সাহায্য করতে পারবো আপনারা যদি আমার সাথে থাকেন আরও ভালোভাবে করতে পারবো সো দিস ইজ ওয়াট আই এম ট্রাইং টু ডু থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন ভাইয়া আমার হাইট ইজ 5'6" আমার একটা বাচ্চা আছে হিজ 2 ইয়ার্স ওল্ড এটাই আর কিছু জানতে চাচ্ছিলেন জি দিস ইজ মাই হাজব্যান্ড ভাইয়ার সাপোর্টের জন্যই আমি এখানে এসেছি না হলে হয়তো আমি করতে পারতাম না আজকে এই জিনিসটা থ্যাংক ইউ